গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে আমার সাত মাসের স্বাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপিংস শেয়ার করব। 14 জুন আমার সাত মাসের স্বাদ হয়েছিল। ঘরোয়াভাবে খুবই ছোট্ট করে একটা অনুষ্ঠান হয়। আমার শ্বশুরবাড়ির সব লোকেরা, আমার বাবা মা এবং আমার মামা মামি সেখানে ইনভাইটেড ছিল। স্বাদের সময়সূচি অনুযায়ী ব্রাহ্মণ এসেছিল আমাদের বাড়িতে। সেখানে একটা ছোট্ট পুজো হয়। প্রথমে আমার হাজব্যান্ড আমায় আশীর্বাদ করে, তারপর আমার শাশুড়ি, শ্বশুর, আমার মা বাবা, আমার মামা এবং মামি, আমার খুড়শাশুড়ি, খুড়শ্বশুর, তারপরে আমার সব ননদরা আশীর্বাদ করে, ননদা জামাই আশীর্বাদ করে। সেই দিনটা আমার কাছে খুবই স্পেশাল ছিল। এখন এডিটিং করতে করতে আমি কিছুটা নস্টালজিক হয়ে পড়ছি, মানে সেই সময়টা আমি যেন আবার ফিরে পাচ্ছি। তোমাদেরকে আমি শেয়ার করব বলে আমি সেই দিন অনেক ছোট ছোট ক্লিপিংস তুলে রেখেছিলাম। আমার ভাগ্না ভাগ্নিদের বলেছিলাম একটু তুলে দিতে, তো তারা তাদের মতো করে ক্লিপিংস তুলেছে। হয়তো ভিডিও অতটাও ভালো হয়নি, বাট এটা আমার কাছে একটা স্মৃতি, মানে সারাটা জীবন আমার কাছে এটা একটা অমূল্য, মানে রতনের মতো। সাত মাসের সাতটা যখন হয়, ভিডিও ক্লিপিংসগুলো তোলার পর ভেবেছিলাম তখনই পোস্ট করব। বাড়ির বড়রা বারণ করেছিল, সেই জন্য আমার ছেলে হওয়ার পর দেবো ভেবেছিলাম, কিন্তু ছেলের মানে যা বুঝতেই পারছো তোমরা, ছোট্ট বাচ্চা থাকলে বাড়িতে যা হয়। সুযোগ সময় করে এতদিন পর আমি এটা এডিট করতে পেরেছি। আমি আমার মতো করে এডিট করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার প্রেগনেন্সির এই পুরো জার্নিতে আমার হাজব্যান্ড আমার যেভাবে আমার পাশে থেকেছে, আমি সত্যি ব্লেসড। খাওয়ার আইটেমে ছিল 7 রকমের ভাজা, ভেজ ডাল, পোনা মাছের কালিয়া, পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়েছিল, আর ছিল চিংড়ি মাছের মালাইকারি, স্যালাড, আমের চাটনি, পাঁপড়, মিষ্টি, মুখশুদ্ধি, এত কিছু তো ছিলই। তার সাথে সাথে আরও ছিল 7 রকমের ফল, 7 রকমের স্ন্যাক্স, 7 রকমের ক্যাডবেরি, মানে যেরকম স্বাদে গুছিয়ে দেওয়া হয় আমার হাজব্যান্ড যতটা পেরেছে তার সাধ্য অনুযায়ী, এবং আমি তো বলবো সাধ্যের অনেকটা বেশিভাবেই আমার হাজব্যান্ড আমার জন্য অনেক সুন্দর করে এই স্বাদের অনুষ্ঠানটা সেলিব্রেট করেছে। এখানে আমার সব ভাগ্না ভাগ্নিরা বসেছে, তাদেরকে আমি প্রথমে একটু একটু করে সবাইকে খাইয়ে দেব এবং তারাও আমাকে অল্প অল্প করে একটু একটু করে খাইয়ে দেবে। Thank you.
সকলের খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পর এই মজার অনুষ্ঠানটা করা হয়েছিল। মানে বাটির তলায় একটা জায়গায় ছিল প্রদীপ আর একটা জায়গায় ছিল ছোট্ট নোড়া। এবার নোড়া তোলা মানে ছেলে আর প্রদীপ তোলা মানে মেয়ে, তো আমি তুলেছিলাম প্রদীপ। তো সেই নিয়ে কি হাসাহাসি চলছিল, মনে হচ্ছিলো প্রদীপটা মেয়ে, এবার মেয়েকে কোলে নিতে হবে। তাই আমার হাজব্যান্ড সেকে আবার ওকে আবার কোলেও নিয়েছিল। এরপর চলছে ভোটাভুটি, মেয়ে হবে না ছেলে, কেউ হাত তুলছে মেয়ের জন্য, কেউ হাত তুলছে ছেলের জন্য। তো এইভাবে আমাদের স্বাদের একটা ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান খুব সুন্দরভাবে আমরা সেলিব্রেট করেছিলাম। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সেই বিশেষ দিনের বিশেষ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে রেখেছিলাম, আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে।